কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, কলকাতাও তো খুব শীত পড়েছে শুনেছি, এখানেও বেশ রাত্রিবেলাটা শীত আছে, এমনি দিনে রাত্রিবেলাটা সকালবেলাটা শীত আছে, এমনি দিনের বেলা খুব রোদ ওঠে, আমাদের ব্যালকনিতে খুব রোদ আসে, আর আমাদের ঘরটা গরমই থাকে বাড়িটা, ঠিক আছে, আমাদের ফ্ল্যাটটা গরম থাকে, তো এর জন্য আমরা খুব ভালোই লাগে শীতকালটা। আর ব্যাস চলছে সব। এই দেখো তোমাদের এই দেখাতে এসেছি আজকে রেসিপি, ঠিক আছে, এই দেখো লাউবড়ি ঘন্ট, আর দেখো এটা হয়েছে সুস্বাদু ইলিশ মাছ, আর এটা হয়েছে তোমার পেঁয়াজ আর রসুন দিয়ে ইলিশ মাছ, দু রকমের মাছ, আর এটা হয়েছে তোমার করলা ভাজা। আজকে এতটাই মেনু, আর এতে বেশি খেতে পারি না আমরা, ঠিক আছে। এবার ভাত বসানো হবে, ভাত আর রুটি হবে, এই দুটোই খাওয়া হয়, ওরা রুটি খায়, আমি ভাত আর রুটিতে খাই। আর খেতে খেতে হয়ে গেছে আজকে 10:30 জল খাবারে, তো পুজো টুজো করে তারপরে খেয়েছি, তো যাই হোক খুব ভালো জল খাবারও খুব ভালো ছিল। আর আজকে ছিল তোমার ওই কি বলে এটাকে ম্যাগি, ঠিক আছে, তো খুব ভালো করে বানিয়েছিল কর্নফ্লোর দিয়ে, খুব ভালো লাগলো। আর ব্যাস এতটাই,